নাম দিয়ে জেনারেল শঙ্কর রায় চৌধুরী যখন আপনাদের বাইক দিত প্রথম দিন থেকে এবং শেষ দিন সেই কার্গিলের টাইগার হিল বলুন অথবা টু বলুন এই বিভিন্ন জায়গায় যে গল্প আমরা আজকে সিনেমার মাধ্যমে দেখি সেখানে দীপ্তাংশ চৌধুরী দৌড়ে বেড়াচ্ছিল আপনাদেরই বাংলার এক সন্তান অবশ্য আমরা তো গর্বিত আপনি তো সেই হিসেবে যাকে ইংরেজিতে বলে কার্গিল ওয়ার হিরো প্রত্যেক যারা লড়াই করেছেন প্রত্যেকেই নায়ক আর আমাদের গর্ব আপনার প্রতি বেশি তার কারণ আপনি বাঙালি দেবপ্রাংশু চৌধুরী বঙ্গসন্তান আপনি কার্গিলের যুদ্ধে যেভাবে অংশগ্রহণ করেছেন বাংলা তো বটেই গোটা দেশকে গর্বিত গোটা দেশ ঋতদা আমাদের এখানে যাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে বিভিন্ন কনাতকে ভুলে গেলে চলবে ঠিক ঠিক বরানগর ঠিক তারা দেশের জন্য প্রাণ দিয়েছে তারা লড়াই করেছে একদম শত্রুর সামনে সেরম অনেক প্রত্যেক সৈনিকের ওপর প্রত্যেক অফিসারের ওপর এই ভারতবর্ষের বিশাল যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারনাল সিকিউরিটি তার কাদের ওপর হচ্ছে তার কাদের ওপর থাকে সেখানে যদি এক এক চোখ হয় তাহলেই কার্গিল হয় আর সেই কার্গিল হলে পাঁচ পাঁচশো সাতান্ন জন কিন্তু মানুষ আমাদের দেশের সন্তান কেমন এই যে কার্গিল লড়াইয়ের আগে তখন আমরা শ্রীনগরে আমি একটা ওল্ড এয়ার ফিল্ড বলে একটা জায়গা আছে যেখান থেকে প্লেনের তাই তার আমরা ছিলাম একটা ডিভিশন যারা লড়াই করেছে আমি আই ওয়াজ পার্ট অফ দ্যাট ডিভিশন ডিভিশন এখন নাম পথে সব বইটা হইতে বেরিয়ে গেছে এইট মাউন্টেন ডিভিশন তো তখনও আমরা ডিপ্লয় হয়নি তখন কার্গিলে প্রথম জানা যাচ্ছে যে একজন দুজন সৈনিক হারিয়ে গেছে সেই সময় আমি বাবার সঙ্গে কিছু জায়গায় তখন আমি কাউন্টার ইন্সার্জেন্সি অপারেশনে করছি বারামুল্লার শহরে থার্টিন জ্যাকটিভ যেটা বিক্রম বাত্রার এ দিল মাঙ্গে মোড় ওয়াই কে যোশী ছিলেন যিনি এই লিড করেছিলেন বিক্রম বাচ্চার সঙ্গে আপনার পরিচয় ছিল অনেক 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 ঘটনা আছে বিক্রম বাচ্চার সঙ্গে লাস্ট ইয়ে দিল মাঙ্গে মোড়ের যে প্রথম যেটা করলো তোলোলি ক্যাপচার করার পর উনি যখন আরেকটা অপারেশনে সঙ্গে সঙ্গে পাঠায় না সেই বিকেলবেলা আমরা ওই থার্টিন জ্যাক্রিফের বেসে বসে একটা পুরি আর একটা সেদ্ধ ডিম আর গরম চা ওই মগে যেটা আপনারা অনেক সিনেমায় সাদা এনামেল্ড মগ দেখেন অ্যাকচুয়ালি ওই মগে ঠান্ডা পুরি তো আর হয় না ঠান্ডা আটার পুরি আর একটা সেন্দুর আমরা এই সব করছে ওর গল্পটা তখন শুনছি আমিও একটা অপারেশন করে ফিরেছি আমরা এই গল্পটা শুনছি তখন আমাদের এলো যে আর একটা অপারেশন লঞ্চ হবে আর ও তখন বললো যে আমি ওই অপারেশনটা যেতে চাই যদি ওর সিও তখন ছিল ওই জেনারেল জোশী

গেছে ট্রেনে সেই লড়াই করে একটা ভারতবর্ষের নিজস্ব জমিন প্রথম পাহাড় তারপর আর একটা লড়াই বলছি ইয়ে দিল মাঙ্গে মোড় সে আবার যাচ্ছে মানে এটা এটাকে এটা মানে বলা বল অবশ্যই দীপ্তাংশে এবার যে প্রশ্নটা করব এই প্রশ্নটা আমার মনে হয় একমাত্র আপনি উত্তর দিতে পারবেন কারণ বিক্রম বাচ্চা এবং এই যে ইয়ে দিল মাগে মোর তো এখন আমাদের এখানে বলা যেতে পারে গোটা ভারতবর্ষে এটা তো এখন মানে কিংবদন্তির জায়গায় চলে গেছে মানে এটা যুগ যুগ থাকবে সত্যি ঘটনা একদম কিন্তু কোথাও কি আপনার মনে হয় যে তখন আপনি মেজর বিক্রম বাত্রা ক্যাপ্টেন ছিলেন কোথাও কি মনে হয় এই অতি উৎসাহের ফলেই বিক্রম বাত্রা বা যা যা পরিণতি ঘটেছে তা অনেকটা দায়ী দেখুন পরিণতির জন্যে তো দায়ের পরিণতি দেয় মানে যে কোনো একটা লড়াই বলুন অথবা দেশের এই বিভিন্ন মিলিটারি ইনট্রিউশন হচ্ছে এর মধ্যে তিনটে জিনিস মেন হচ্ছে একটা হচ্ছে ডেমোগ্রাফি অথবা জোগ্রাফি জামুল আর একটা হচ্ছে পলিটিক্স আর একটা হচ্ছে ফাইনান্স এই তিনটে যখন এক হয়ে যায় তখন একটা জিওপলিটিক্যাল সিচুয়েশন স্ট্র্যাটেজিক সিচুয়েশন যে কোনো জায়গা পুরো পৃথিবী বিশ্বে তখন চেঞ্জ হতে শুরু কার্গিল কেন হয়েছিল এর বিশ্লেষণ এর মধ্যে এখন বুকে লাভ নেই অনেক আমরা এর মধ্যে পড়েছি বইয়ে বেরিয়েছে দেখুন ইন্ডিয়ান আর্মি নিশ্চয়ই একটা না রয়ের ছিল আইবি ছিল তারা বিভিন্ন জায়গায় এই ইনফরমেশন আসে তারা যদি ইনফরমেশন দিয়ে থাকে আমি জানি না ইনফরমেশন অনেকে বলছে দিয়েছেন অথবা দেন তার ডকেটিং আছে যদি ইনফরমেশন দিয়ে থাকে তাহলে মিনিস্ট্রিতে পিএমও অফিস তখন যা ছিল অথবা আমাদের সেখানে একটা পলিটিক্যাল লেভেল কোন একটা গাফিলতি ছিল অথবা কোন ইনকারশান হচ্ছে আমরা জেনে সেখানে আগে এগোইনি নিশ্চিতভাবে যে এই বিশাল কার্গিল অপারেশন হলো অথবা এনি আদার অপারেশন আপনি নাইনটিন সিক্সটি টু হিমালয়ান ব্লান্ডার চাইনিজ অ্যাগ্রেশন এনি অ্যাগ্রেশন উইচ হ্যাজ হ্যাপেন যেখানে লড়াই হয়েছে অথবা ইনকারশান হচ্ছে অথবা আজকের দিনও ধরুন গালওয়ান হয়ে গেল এই টোয়েন্টি টোয়েন্টিতে তো পলিটিক্যাল ডিসপেন্সেশন হাজু ইনভলভ আর সেখানে পলিটিক্যাল ডিসপেন্সেশন যদি একটা ডিসিশন মেকিং এর কোথাও ল্যাপস হয় আলেই ঘটনাগুলো অবশ্যই দীপ্তাংশ এমনি জিজ্ঞেস করতে ইচ্ছে করছে ধরুন একটা সেদ্ধ ডিম আর একটা আটার পুরি ঠান্ডা সেদ্ধ ডিমটা তো স্বাস্থ্যকর কিন্তু আটার পুরিটা কতটা ঠান্ডা স্বাস্থ্যকর আমি জানি না আর মগে চা সবই মানছি যে জায়গায় রয়েছেন সেই যে রাইনটা সেই অঞ্চলটা অত্যন্ত দুর্গম জায়গা কিন্তু কোথাও কি মনে হয় এত টাকা বাজেট খরচ হয় আমাদের আমাদের সেই সব জোয়ান ভাইদের জন্য আপনাদের মতো ক্রেতি অফিসারদের জন্য যারা দেশের জন্য লড়াই করছেন কিন্তু তাদের কি প্রাপ্য এটা ভারতবর্ষ ভারতবর্ষ বিশ্বকাপ খেলতে পারেনি ভুটের জন্যে মানছি ফুটবলে চিরতরে আমরা সরে গেছি বিশ্বকাপ থেকে ফুটবলে কিন্তু কোথাও কি মনে হয় না এইগুলো কেন হবে আপনাদের সে তো ডিম খাওয়াটা ঠিক আছে চাটাও ঠিক আছে কিন্তু এই পরিস্থিতি এমন হয় না আপনারাও তো মাঠের ঘাটে ঘুরে আপনাদের বহু সাংবাদিক বন্ধু আমি তো বিগত থেকে আপনাদের সঙ্গে ঘোরাঘুরি করতে এবং ইটের ওপর বসে সে মানে সবচেয়ে বড় সাংবাদিক আমি আর নাম নিলাম না তার থেকে সবচেয়ে ছোট নতুন জিনিস সাংবাদিক একসঙ্গে বসে ইটের ওপর বসে বাড়িতে চা খেতে হয় তখন যিনি ফাইভ স্টারে খেতে পারবেন অথবা যিনি খেতে পারবেন না দুজনেই কিন্তু টাকা তো সে ভারতবর্ষ নিশ্চিত ভাবে যতটা দেওয়া সম্ভব ভারতবর্ষ দেয় আমি আমার আমার ভারতবর্ষকে মাতৃভূমিকে বলবো না আমার যে কোনো সরকার যে কোনো পলিটিক্যাল ডিসপেন্সেশন তা সে যে কোনো পলিটিক্যাল পার্টি বিলং করুক তাদের যখন দেশ সামনে চলে আসে যখন ন্যাশনাল সিকিউরিটি সামনে চলে আসে তখন আমার মনে হয় না কোনো কেউ যে ডিসিশন নেবে সেই সেখান থেকে এক চুপ পেছনে যায় সে আগেই যায় তো এইটা আমার মনে হয় না এই কথাটা ঠিক এটা অনেক আপনি যে তিনটে কারণ বললেন তার মানে আর্থিক কারণে কোনো কার্পণ্য করেনি আর্থিক কারণে কার্পণ্য হয়তো হয়নি আমাদের সেই জায়গায় আজকে ওয়ান পয়েন্ট থ্রি ফোর অফ জিডিপি আমরা এখনো আর্মির জন্য করি যেটা অনেক অনেক কম আমাদের যে আশেপাশে দেশগুলো আছে চায়না আছে দেশ ফ্রেন্ড মোর মোর দেন অ্যাবাট ফোরটিন অ জিডিপি পাকিস্তান বাংলাদেশ আমাদের থেকে বেশি করে আমরা অ্যাবাউট ওয়ান পয়েন্ট ফাইভ ম্যাক্সিমাম অফ জিডিপি এইবার আমাদের বাজেট ছিল ইন্টারিম বাজেট যেটা পাশ হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আই থিঙ্ক সিক্স পয়েন্ট টু নাইন রোড মানে সিক্স পয়েন্ট টু নাইন রোড এটা আমাদের আর্ম ফোর্সেস বাজেট পাশ হয়েছে সরকার ট্রাই করে দেখুন সব জায়গায় তো ইন্ডিয়া তো একটা এখন একটা বিরাট ডেফিসিট বাজেট চলছে সব কিছু দেখে আমাদের যারা আছে চাইনিজ অন বাংলাদেশ নেপাল ভুটান আমাদের পাকিস্তান এদিকে শ্রীলঙ্কার আওয়ার চাইনিজ ইনফ্লুয়েন্স এই সমস্ত কিছু দেখে ভারতবর্ষকে কিন্তু লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আশেপাশে কিন্তু মানে আমরা বারবার বলি আমরা নিজেদের যে আপনার পাশের বাড়ি কে থাকবে আপনার সামনের বাড়ি কে খাবে সেটা আপনি ডিসাইড করতে পারবেন না সো বি ক্যানট ইন্ডিয়া ক্যানট ডিসাইড যে ইন্ডিয়ার নেবার কে তো ইন্ডিয়ার নেবার ইজ ডিসাইডেড ভুটান নেপাল বার্মা শ্রীলঙ্কা এটা ইজ ডিসাইডেড তো আমাদের তাদের নিয়ে কিন্তু ঘর পড়তে হবে এবং সেই ঘরটা কিরমভাবে এগিয়ে নিয়ে যেতে হবে কি ইনফ্লুয়েন্স হচ্ছে জিও স্ট্র্যাটেজি কিরমভাবে পুরো পৃথিবীতে চেঞ্জ হচ্ছে এই রাশিয়া ইউএস বিভিন্নভাবে একটা জিও স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হচ্ছে আজকে না হোক আপনি দু বছর অথবা আড়াই বছর পর এটা দেখতে পাবেন ডলারের দাম আমাদের রুপির হিসাবে ডিভ্যালু হচ্ছে আমাদের রুপি ডিভ্যালু হচ্ছে এই সমস্তটা জিনিস নিয়ে ভি আর নট ইন এ ভেরি গুড পজিশন অ্যাজ